الحياء يربو على العذراء. গিয়াসউদ্দিন এডুকেশন কমপ্লেক্স জামে মসজিদে আয়োজিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত যিনি কর্তৃপক্ষ আমাদের সাথে সমন্বয় করেছেন আমাদের সিনিয়র মাজার জনাব দেলওয়ার হোসেন মাত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব, যিনি আপনাদের পক্ষ থেকে আমাকে বার করে দাওয়াতে যোগাযোগ করেছেন, আমাদের আরেকজন সিনিয়র মাজার জমি আহমেদ সমবেত দিল্লি ভাই সকল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় প্রশংসা করতে চাই, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমাতে সর্বদস্তম আদরণীয় মাগরিবের সালাতের পরে বসার এবং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে কিছু আলোচনা করার ও শোনার সুযোগ করে দিয়েছে। যে আল্লাহ এই তৌফিক দিয়েছেন তার এই প্রশংসা ব্যাপারার্থে করি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতি প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। হাত সালাতের পরে কৃতজ্ঞতা জানাচ্ছি অত্র ইসলামিক এডুকেশন সেন্টার বা এডুকেশন কমপ্লেক্স এর সম্মানিত যিনি প্রতিষ্ঠাতা ও পরিচালক, যিনি একাধারে শিক্ষা প্রতিষ্ঠান করেছেন, স্কুল করেছেন, কলেজ করেছেন, সাথে মাদ্রাসাও করেছেন, ছিলনা মসজিদ মসজিদও করেছেন, আল্লাহ তাআলা এই সুন্দর উদ্যোগকে কবুল করে নিন এবং সামনের দিকে আরো এগিয়ে চলার তৌফিক দান করুন। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমাদেরকে একটি কঠিন পরিস্থিতি থেকে, কঠিন পরিবেশ থেকে একটি সহজ পরিবেশে আসার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। তার হচ্ছে গোটা দেশব্যাপী এই সহজ পরিবেশকে আমরা যেন সত্যি ইসলামের সহজ পথে অগ্রসর হতে পারি সেই চিন্তা এবং চেষ্টা আমাদের সকলে থাকা উচিত। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমগ্র দিনে ভাই সকল, আপনারা শুনেছেন একটি নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে আজকের এই আলোচনা সভা। বিষয়টি হচ্ছে মতবিরোধপূর্ণ বিষয়ে সালাতের মানহাজ ও আমাদের করণীয়। বিষয়টি একটু বোঝার প্রয়োজন আগে, তারপর আমরা সেক্ষেত্রে আলোচনায় যাব। মতবিরোধপূর্ণ বিষয়ে সালাতের মানহাজ ও আমাদের করণীয় তিনটা জিনিস। প্রথম হল মতবিরোধপূর্ণ বিষয়, দ্বিতীয় হল এই ক্ষেত্রে সালাতের মানহাজ, তৃতীয় হল আমাদের করণীয়। প্রথম বলতে চাই আমরা সালাতের মানহাজ বলতে কি বুঝি, কারণ সালাতের মানহাজ এটা যদি না বুঝি তাহলে মনে করব যে সালাতের মানহাজ হলো এক সাইডে আর আমরা হলাম আরেক সাইডে। এটা যখন ক্লিয়ার হবে, বুঝবো আমরা যে সালাতের মানহাজ কি, তাহলে অটোমেটিক আমাদের অবস্থাটাও আমরা বুঝতে পারবো আমরা তাহলে কোন দিকে। সালাত শব্দটি আরবি শব্দ, যার শব্দিক অর্থ হলো যা অতীত হয়ে গেছে সেটাকে সালাম বলা হয়। তাহলে এই উম্মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মা,
এই উম্মত আজকে আমরা প্রায় 1400 বছর পরে আমাদের অবস্থানটা, আমাদের উপস্থিতিটা হলো 1400 বছর পরে। তাহলে আমাদের আগে 1400 বছর অতীত হয়ে গেছে। আগেই বললাম সালাম মানে যারা আগে চলে গেছে, তাহলে আগে যারা চলে গেছেন তারা সবাই আমাদের কি, আমাদের সালাম, আমরা তাদের উত্তরসূরি, আর তারা হলেন আমাদের পূর্বসূরি, আমরা তাদের উত্তরসূরি পরবর্তী মানুষ, আর তারা আমাদের পূর্বসূরি। এই পূর্বসূরির সীমা কোথায়? এই পূর্বসূরির সীমা হল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই যে জেনারেশন তারাই হলেন কারা? সাহাবায়ে কেরাম। তারপরে তাবেঈ, তারপরে তাবেয়ে তাবেঈ, এভাবে পর্যায়ক্রমে আমরা এই পর্যন্ত পৌঁছে গেছি। তাহলে আমাদের যদি বলা হয় প্রথম শ্রেণীর সালাম কারা, কারণ যারা তাবে তাবেঈ তারাও আমাদের সালাম, যেহেতু আমাদের আগে যারা তাবেঈ তারাও আমাদের সালাম, তাবেঈ পূর্বে যারা তারা হলেন কারা? সাহাবায়ে কেরাম। তাহলে সাহাবায়ে কেরাম বলেন আমাদের প্রথম শ্রেণীর প্রথম স্তরের সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি যুগের প্রশংসা করেছেন। তিনি বলেছেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনা সুম্মাল্লাযীনা ইয়ালুনা, সর্বোত্তম যুগ হলো আমার যুগ, অতঃপর যারা আসবে তাদের যুগ, অতঃপর যারা আসবে তাদের যুগ। চতুর্থের পর তিনি প্রশংসা করেন। তাহলে এই জন্যই বলা হয় আল কুরুন আল মুফাদ্দাল, শ্রেষ্ঠ যুগ, এই উম্মতের মাঝে উত্তম যুদ্ধের মাঝে সেই তাবেঈ অথবা তাবে তাবেঈ পর্যন্ত এর অংশ হয়েছে। এরপরে পায়ে বলা যেতে পারে স্বাভাবিক পর্যায়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের বেশি প্রশংসা করেছে তারা হলেন সাহাবায়ে কেরাম। সহিহ মুসলিমের হাদিসে এসেছে এক রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে তাকালেন, আকাশের দিকে তাকালেন, আকাশে অগণিত অসংখ্য তারকা জ্বলছে। তাকিয়ে বললেন, আকাশের দিকে তাকিয়ে সাহাবীদেরকে বললেন, দেখো এই অগণিত অসংখ্য তারকা রাজি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলিকে সৃষ্টি করেছেন অনেক উদ্দেশ্যে, তার মাঝে একটা হলো আমানাতুল সামা, এই আকাশকে সংরক্ষণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তারকাগুলিকে সৃষ্টি করেছেন। তো যতদিন তারকা বহাল থাকবে ততদিন আকাশ সংরক্ষিত থাকবে, যেদিন তারকা জায়গা থেকে সরে যাবে আকাশের অবস্থা তখন যা ঘটা ঘটে যাবে, আসল অবস্থায় নিরাপদ অবস্থায় সংরক্ষিত থাকবে না। এরপর বললেন জেনে রাখো একই ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাহাবীদের জন্য সংরক্ষক হিসাবে দিয়েছেন। আমি যতদিন আছি আবার সাহাবীরা যে কোনো সমস্যার সম্মুখীন হলে আমার কাছে তারা ছুটে আসে, আমার কাছ থেকে তার সমাধান দিয়ে যান। যতদিন আমি আছি ততদিন তারা এই সেবাটা পাবে, এই সার্ভিসটা পাবে। যখন আল্লাহ আমাকে নিয়ে চলে যাবে তখন সাহাবীরা এই সেবাটা পাবেন না। ফাআতা আসহাবী মা ইউআদু, আমার সাহাবীদের যা ঘটে যাওয়ার সংবাদ
এসেছে তাই ঘটে যাবে যখন আমি থাকব। এরপর বললেন, জেনে রাখো, ওয়াসহাবি আমানাতুল উম্মতি ফাইদা আমার সাহাবীগণ হলেন পরবর্তী মানুষদের জন্য সংরক্ষণের একটা মাধ্যম। আমার সাহাবীদেরকে যখন নিয়ে যাবে আল্লাহ, এদের যখন বিদায় ঘটে যাবে, পরবর্তী মানুষের জন্য যা ঘটে যাওয়ার তাই ঘটবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে সাহাবাইকেরা আমাদের জন্য আমাদের সঠিক নির্দেশনা, দিক নির্দেশনা, অপূর্ব প্রদর্শনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদেরকে একটি বড় উপায় হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এজন্যই নিয়ম হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে সাহাবীদের একটি বিরাট গুরুত্ব বর্ণনা করলেন। দ্বিতীয় আলাদা ছিল কতুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সতফতরিকু উম্মতি ইলা 73 ফিরকা কুল্লুহা ফিন নার ইল্লা ওয়াহিদা, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। সবাই জানি প্রসিদ্ধ হাদিস, কারণ এই হাদিসটাকে সবাই ব্যবহার করতে চায়, তাই না? সবাই নিজের জন্য এই হাদিসটাকে কাজে লাগাইতে চায়। যে যত ভুলের মধ্যে থাকুক আর শুদ্ধের মধ্যে থাকুক, সবাই নিজেকে সেভ করার জন্য, নিজেকে ভালো প্রমাণ করার জন্য এই হাদিসেই বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, কুল্লুহা ফিন নার, সবাই যাবে কোথায়, একটি দল ব্যতীত। কি জবাব দিলেন? কোন দলের নাম বললেন? লক্ষ্য করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হিকমতপূর্ণ জবাব দিয়েছেন, কারণ এই জবাবটাও আল্লাহর পক্ষ থেকে। যদি তিনি কোনো দলের নাম দিয়ে দিতেন, তাহলে ওই নামটা নেওয়ার জন্য আজকে শুধু দেশীয় আদালতে নয়, আন্তর্জাতিক আদালতেও মামলা চলতেছে ওই নামটা নিব, কারণ ওই নামটাই হলো মুক্তির নাম, ওই নামটাই হলো জান্নাতি হওয়ার নাম, ওই নাম নেওয়ার জন্য যত মারামারি কাটাকাটি চলত। সুবহানাল্লাহ, তিনি কোনো নাম বলেন, তিনি বললেন, হিয়া মা আনা আলাইহি ওয়া আসহাবি, বললেন তারাই হলো জান্নাতি, তারাই মুক্তিপ্রাপ্ত, তারাই নাজাত প্রাপ্ত যারা আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে আকীদা আদর্শ এর উপরে রয়েছি, এই আকীদা আদর্শের উপরে যারা থাকবে তারাই হবে মুক্তিপ্রাপ্ত। যেই যুগেই হোক আর যেই জায়গায় হোক, যেই যুগেই হোক আর যেই জায়গায় হোক আর যেই নামেই হোক, অবশ্যই তাকে মুসলিম হতে হবে, মুসলিম ছাড়া তো উপায় নেই। মুসলিম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের যে আদর্শ, যে আকীদা, যে পথ ও পদ্ধতি, সেটার উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই হবে মুক্তিপ্রাপ্ত। তো আমার বলার উদ্দেশ্য হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কাদের কথা বললেন? সাহাবায়ে। এই জন্যই আমাদের সর্বপ্রথম সালাম হলেন কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম হলেন সর্বপ্রথম সালাম। আজকে একটি কথা প্রসঙ্গে বলি, আমাদের দেশেও বিভিন্ন দল বিভিন্ন দলকে দোষারোপ করে। কি দোষারোপ করে? একদল বলেন যে অমুক দলের যিনি লিডার তিনি কি করেন, তিনি সাহাবিদের বিষয়ে অনেক সমালোচনা করেছেন। নাম বলছি না, এমনি বলতেছি উদাহরণস্বরূপ। এটা অন্যজনকে দোষারোপ করার জন্য বলে,
কিন্তু নিজেই যে সাহাবীদের বিষয়ে আবার বহু সাহাবীর সমালোচনা করে বসে আছে সেটি তিনি লক্ষ্য করছেন। বহু সাহাবী কেন, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লামকে যেই বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন, আপনি যদি সেই বৈশিষ্ট্য স্বীকার না করে ভিন্ন বৈশিষ্ট্য দাবি করেন তাহলে কি আপনি আল্লাহ রাসূল সাল্লামকে যথাযথ মূল্যায়ন করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর মতো তিনি গায়েব জানেন এই বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেন নাই। আর আপনি যদি বিশ্বাস করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মতো গায়েব জানেন তাহলে সাহাবী তো পরের কথা, আপনি তো রাসূল সাল্লামকে যথাযথ মূল্যায়ন করেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আপনি সীমা লঙ্ঘন করলেন। সুতরাং আমরা শুধু খালি অন্যজনকে কেমনে দোষারোপ করা যায় সেটাই খুঁজি, কিন্তু নিজে কত দোষের ভিতরে আছি সেটা লক্ষ্য করি না। তো যাক, সেদিকে যাচ্ছি না। তাহলে আমরা সংক্ষিপ্ত বলতে পারি, সালাফদের মানহাজ, সালাফ আমাদের সালাফ হলেন সর্বপ্রথম সাহাবায়ে কেরাম, অতঃপর তাবেইনগণ, অতঃপর তাবে তাবেইনগণ, অতঃপর আরো যারা আমাদের পূর্বে প্রসিদ্ধ নির্ভরযোগ্য ইমাম রয়েছেন তারাও আমাদের সালাফ। ইমাম বুখারিও আমাদের সালাফ, ইমাম মুসলিমও আমাদের সালাফ, ইমাম আবু হানিফাও আমাদের সালাফ, ইমাম শাফিও আমাদের সালাফ, সবাই আমাদের যেহেতু আগে চলে গেছেন সবাই সালাফ। এই সালাফদের পথ ও পদ্ধতি যেটা, তারা ইসলাম মানতে গিয়ে যে পদ্ধতি অবলম্বন করেছেন, চাই ব্যক্তিগত জীবনে হোক, চাই সামাজিক হোক, চাই রাষ্ট্রীয় হোক, এটাই হলো সালাফদের মানহাজ, এটাকেই বলে সালাফদের মানহাজ। এখন বলুন দ্বিতীয় যে বিষয়টি আমি বলতে চাচ্ছিলাম, যখন আমি জানব এটা সালাফদের মানহাজ তখন আমার করণীয় কি, এটি কি বলার অপেক্ষা রাখে? এটার বাইরে কি আর আমার যাওয়ার সুযোগ আছে? কখনো এর বাইরে আমার যাওয়ার সুযোগ নেই, এটাই আমার করণীয়। যেটাই সালাফদের মানহাজ সেটাই আমাদের করণীয়, কারণ সালাফগণ যখন প্রথম স্তরের সালাফি যা সালাফ যারা, তারা হলেন সাহাবি আর তারা হলেন মুক্তিপ্রাপ্ত, তারা হলেন জান্নাতি। তাহলে তাদের পথ ও পদ্ধতি যেটা, আমি জান্নাতি হতে চাইলে তো ওটাই আমাকে অবলম্বন করতে হবে, এর বাইরে যাওয়ার সুযোগ। সালাফদের যারা অনুসরণ করে তাকেই বলা হয় সালাফি, সালাফের যে অনুসরণ করে তাকেই বলে সালাফি, আবু হানিফা এর যে অনুসরণ করে তাকে বলে হানাফি, ইমাম শাফি এর অনুসরণ যে করে তাকে বলে শাফেঈ, ইমাম মালিকের যে অনুসরণ করে তাকে বলে মালিকি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর যে অনুসরণ করে তাকে বলে হাম্বলি, নকশবন্দিয়া তরিকার যে অনুসরণ করে তাকে বলে নকশবন্দি, মুজাদ্দিদিয়া তরিকার যে অনুসরণ করে তাকে বলে মুজাদ্দিদি, কাদেরিয়া তরিকার যে অনুসরণ করে তাকে বলে কাদেরি, সাবেরিয়া তরিকার যে অনুসরণ করে তাকে বলে সাবেরি। এখন আপনি বেছে নিন, আপনি সালাফি হবেন না হানাফি হবেন, না মালিকি হবেন, না হাম্বলি হবেন, না মুজাদ্দিদি হবেন, না চিস্তি হবেন, না নকশবন্দি হবেন, আপনার সামনে সব স্পষ্ট, কোনটা হবেন আপনি, আপনি বেছে নেবেন। এখন আপনাকে কেউ জোর করবে না, কেউ জোর করেও বলবে না, আপনি নিজেরটা বেছে নেবেন, আপনি কোনটা হবেন, সালাফি হবেন না কোনটা হবেন? জবাব, আমি যদি মুক্তি চাই সালাফি হওয়া ছাড়া উপায় নাই, হতে চাই আপনি সালাফি পরিচয় ব্যবহার করেন আর নাই করেন, কিন্তু বাস্তবে আপনার আমল আখলাকে সেটাই আপনাকে নিয়ে আসতেই হবে, এর উপায় বিকল্প উপায় নাই, আমল আখলাকে সেটা আপনাকে আনতেই হবে, সেটা মানতেই হবে, এর কোনো উপায় নেই। এই জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তারা কে ছিলেন? তাদের জীবনে যদি আমরা লক্ষ্য করি, তারা কখনো সাহাবায়ে কেরামদের মানহাজ থেকে দূরে ছিলেন না,
সবসময় তারা সেটাই, তাদের বক্তব্য খুলে দেখুন আপনি, কিতাব সুন্নার বাইরে তারা ছিলেন না। তারা সাধ্যপক্ষে সর্বসময় তারা চেষ্টা করেছেন কিতাব সুন্না অনুযায়ী, কিন্তু সমস্যা ঘটে গেছে কোন জায়গায়, তাদের কাছে নয়, সমস্যা ঘটে গেছে পরবর্তীতে। পরবর্তী মানুষেরা সেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম দিয়ে শক্ত একটা অবস্থান তৈরি করে নিয়েছে, অথবা ইমাম শাফি রাহিমাহুল্লাহর নাম দিয়ে শক্ত একটা অবস্থান তৈরি করে নিয়েছে, অথবা ইমাম মালিক বা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাদের নাম দিয়ে একটা শক্ত অবস্থান তৈরি করে নিয়ে একটা সীমারেখা তৈরি করে নিয়েছে, আমার জীবনটা এটাতেই পার করতে হবে, ওই দিকে যাওয়া যাবে না। কিন্তু সেই প্রসিদ্ধ চারজন ইমাম কখনো তারা তাদের জীবনে এই সীমারেখায় ছিলেন না, এই সীমারেখায় কখনো ছিলেন না, তারা ছিলেন আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সীমারেখায়। সাধ্য অনুযায়ী শিখার চেষ্টা করেছেন, সাধ্য অনুযায়ী মানার চেষ্টা করেছেন, সাধ্য অনুযায়ী সেটারই প্রচার করেছেন, সাধ্য অনুযায়ী সেটার প্রতি মানুষকে আহ্বান জানিয়েছেন, কখনো শক্ত হয়নি। লক্ষ্য করুন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কত সুন্দর কথা, স্বর্ণাক্ষরে রেখে রাখার মতো কথা, ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, কেউ বলতে পারবে না যে এটা যাইফ, দুর্বল, বিশুদ্ধভাবে প্রমাণিত হয়নি, বিশুদ্ধভাবে প্রমাণিত ইমাম আবু হানিফা। তিনি যখন বলেন ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখনই কোনো হাদিস সহি বলে প্রমাণিত সেটাই হলো আমার মত পথ, এটা যখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা, এটা যখন ইমাম শাফি রাহিমাহুল্লাহর কথা, তখন তো আর তাদেরকে কোনো রকমের দোষ দেওয়ার সুযোগ নেই, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুক্ত, আল্লাহর কাছে তারা জবাবদিহির সম্মুখীন অবশ্যই হবেন মানুষ হিসাবে, কিন্তু জবাব তাদের স্পষ্ট রয়েছে, তারা চেষ্টা করেছেন উম্মাকেও সেই পথেই তারা আহ্বান জানিয়েছে। আল্লাহ তাদেরকেও যথাযথ দান করুন এবং আমাদেরকেও সঠিক পথে থাকার তৌফিক দান করুন। ফিরে আসি, বিষয় ছিল বিরোধপূর্ণ, মতবিরোধপূর্ণ বিষয়ে সালাফদের মানহাজ এবং আমাদের করণীয়। তাহলে সালাফদের মানহাজ কি জিনিস এটা আমরা সংক্ষিপ্ত হলেও বুঝলাম। কাকে সালাফদের মানহাজ বলা হয়? এই সালাফদের মানহাজ আহলুল হাদিস আর সালাফ দুটোর মানহাজ কিন্তু কোনো ভিন্নতা নেই, একই জিনিস, হয়তো শব্দের ভিন্নতা রয়েছে কিন্তু বাস্তবে কোনো ভিন্নতা নেই। কারণ সালাফদের মানহাজে, এই মানহাজে যেমন কোনো একক ব্যক্তির অন্ধ অনুসরণের সুযোগ নেই, আহলুল হাদিস মানহাজেও ঠিক একক ব্যক্তির কোনো অন্ধ অনুসরণের সুযোগ নেই কোরআন এবং সুন্নাহ। এক্ষেত্রে একটি ছোট্ট দলিল বললে আপনি বুঝবেন, সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু, একটি হাদিস প্রসিদ্ধ যেটিকে ইমাম আল-বাঙ্গি রাহিমাহুল্লাহ সহি বলেছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বিশেষ করে যুবকদেরকে যখন দেখতেন তাদেরকে স্বাগতম জানাতেন, বলতেন রাসূলের নির্দেশ অনুযায়ী তোমাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি, তোমাদের জন্য আমাদের মজলিসকে সুপ্রশস্ত করে দিচ্ছি, কেন? আন্তুম আহলুল হাদিস বাদানা, বলতেন যে তোমরাই হলো আমাদের পরে আহলুল হাদিস। এটি সাহাবীর কথা এবং সহিভাবে প্রমাণিত। সাহাবি যখন বলেন অন্যকে, অন্যকে মানে কি, তিনি তাবেই হবেন, যে তোমরাই আমাদের পরবর্তী আহলুল হাদিস, তো যিনি বললেন তোমরা আমাদের পরবর্তী আহলুল হাদিস, তাহলে বর্তমান আহলুল হাদিস কে? যিনি বলতেছেন তিনি, কথা বুঝেন নাই। একজন ব্যক্তি বললেন তোমরা আমাদের পরবর্তী আহলে হাদিস, তাহলে বর্তমান আহলে হাদিস কে? যিনি বলতেছেন তিনিই তো বর্তমান আহলে হাদিস, আর তারা হলো পরবর্তী আহলে হাদিস। তাহলে সাহাবী যখন বলেন যে তোমরা আমাদের পরবর্তী আহলুল হাদিস, তাহলে বর্তমান আহলুল হাদিস হলেন কারা? সাহাবীরা, সাহাবাই কেরাম হলেন বর্তমান আহলুল, সেই তারা নিজেদেরকে পরিচিত করেছেন আহলুল হাদিস। সুতরাং এটি নিয়ে অনেক কথা বলে মানুষ, আরো অনেক বিভ্রান্তি ছড়ায়, কিছু বিভ্রান্তি ছড়ায়, বলে জানেন না আহলুল হাদিসরা তো মুসলমান না। কেন?
আহলে হাদিস মানে কি? আহলে হাদিস মানে হলো এরা খালি হাদিস মানে কোরআন মানে, আর যে হাদিস মানবে কোরআন মানবে না সে কি মুসলমান থাকতে পারে? বাস্তব কথা, যে থাকতে পারে না, হতে পারে কেউ। কেউ যদি বলে আমি খালি হাদিস মানি কোরআন মানি না, তাকে মুসলমান বলা যাবে? কখনো বলা যাবে না। তাহলে কিভাবে বিভ্রান্তি ছড়ায় দেখো? অথচ আহলুল হাদিস অর্থ হলো হাদিসের অনুসারী। হাদিস কি জিনিস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে 8 জায়গায় হাদিস বলে পরিচয় দিয়েছেন। আল্লাহ নিজেই তার কিতাব আল কোরআনকে 8 জায়গায় হাদিস বলে পরিচয় দিয়েছেন। যেমন সূরা জুমার 23 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ সর্বোত্তম হাদিস নাজিল করেছেন। কি সেটা? আল কোরআন। তাহলে হাদিসের অনুসারী মানে কি অনুসারী? দুটো জিনিসের অনুসারী, এক হলো আল কোরআন, দ্বিতীয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এরপর হাদিসের শাব্দিক অর্থ যদি বাণী বলি, কোরআন কার বাণী? আল্লাহর বাণী। তাহলে কোরআন আল্লাহর হাদিস, আর রাসূলের হাদিস তো স্পষ্ট বিষয়। তাহলে আহলুল হাদিস কোনো একক ব্যক্তির অন্ধ অনুসারী কখনো হতে পারে না, তারা হলো কোরআন এবং সুন্নাহ অনুসারী। সেই দৃষ্টিকোণ থেকে আহলুল হাদিস বা সালাফি দুটোর মাঝে কোনো পার্থক্য নেই, শুধু শব্দগত পরিচয়ের পার্থক্য। ফিরে আসি, আমাদের বিষয়টি হচ্ছে বিরোধপূর্ণ বিষয়ে, মতবিরোধপূর্ণ বিষয়ে। মতবিরোধপূর্ণ বিষয়ে কেউ জিজ্ঞাসা করতে পারেন যে কেন মতবিরোধ হবে, ইসলাম কি সঠিক না? অনেকে বলে ফেলে ইসলাম যদি সঠিক হয় তাহলে এত মতবিরোধ কেন? জবাব, ইসলাম সঠিক এজন্যই মতবিরোধ হয়েছে। কেন? মানুষকে পরীক্ষা করার জন্য। যদি মতবিরোধ না থাকতো তাহলে আপনি ভালোটা খোঁজার চিন্তা কখনোই করতেন? আর এই মতবিরোধ হবে এটাই কোরআন বলে দিচ্ছে, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বলে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 59 নম্বর আয়াতে বললেন, فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ এমন অসংখ্য আয়াত রয়েছে, তার মধ্যে এই আয়াত স্পষ্ট। فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ যদি কোনো বিষয়ে তোমরা মতবিরোধে জড়িয়ে যাও, মতভেদে লিপ্ত হয়ে যাও, যদি কোনো বিষয়ে তোমরা মতভেদে পৌঁছে যাও, সমাধানের জন্য فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ এটাকে ফিরিয়ে দাও আল্লাহ এবং তার রাসূলের দিকে, আল্লাহ এবং তার রাসূলের দিকে। তাহলে কোরআনের এই আয়াত কি বলে দিচ্ছে? মতবিদে মতবিরোধ হওয়া সম্ভব না অসম্ভব? হ্যাঁ, যদি অসম্ভব হইতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলতেন না। মতবিরোধ হবে এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগ্রিম আমাদেরকে নিউজটা দিয়ে দিয়েছেন যে মতবিরোধ হবে এবং এর সমাধানটা কি হবে সেটাও আল্লাহ দিয়ে দিয়েছে। নতুন কোনো সমাধানের প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1400 বছর আগে এই কোরআন মাজিদেই সমাধান দিয়ে দিয়েছেন, রোগও বর্ণনা দিয়েছেন, রোগের চিকিৎসাও দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, রোগও দিয়েছেন বর্ণনা, রোগের চিকিৎসা। মানে আমরা মতবিরোধে যাব, আবার মতবিরোধের সমস্যাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। তাহলে মতবিরোধ হওয়া অসম্ভব নয়, হতে পারে, অসম্ভব কিছু নয়, কিন্তু মতবিরোধে যাওয়া সমস্যার বিষয় নয়। সমস্যার বিষয় হলো মতবিরোধে লিপ্ত হয়ে ভুল মতের উপরে অটল থাকাটা হলো সমস্যার বিষয়, কিন্তু মতবিরোধ হবে এটি কখনো সমস্যার বিষয় নয়। একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হৃদয়স্পর্শী বক্তব্যের হাদিস
তিনি সালাত পড়ালেন, পড়িয়ে সাহাবীদের দিকে মুখ করে ঘুরে বসলেন, বসে এমন বক্তব্য রাখলেন। সাহাবী বলছেন, আমাদের বক্তব্য শুনে হৃদয় কাঁপতে শুরু করলো, ওয়াদারাফাত মিনহাল উয়ুন, আমাদের চোখ দিয়ে ঝরঝরে অশ্রু প্রবাহিত হতে শুরু করলো। আমরা বলেই ফেললাম, কাআন্নাহা মাউইদাতুন মুআদ্দিহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে হচ্ছে আপনার কথা শুনে এটাই আপনার বিদায়ী ভাষণ, সুতরাং আপনি আমাদেরকে উপদেশ দিন, আমরা আপনার অবর্তমানে কিভাবে চলব, কি উপদেশ দিন, বিদায়ী ভাষণ আর উপদেশ দিন মানে কি? বিদায়ী ভাষণ, এরপরে আপনাকে যদি না পাই তাহলে আমরা কেমনে চলবো, সেই উপদেশ আমাদেরকে দিন। তিনি সেইভাবেই উপদেশ দিলেন, সুবহানাল্লাহ। কি উপদেশ দিলেন? প্রথম বললেন, ওসিকুম বিতাকওয়াল্লাহ, এটা মূল জিনিস সবচেয়ে, আমি তোমাদেরকে আল্লাহর ভয়ের তাকওয়ার উপদেশ দিচ্ছি। এই তাকওয়ার উপদেশ, এটি হলো মূল বিষয়। আজকে যত সমস্যা ইসলামের নাম দিয়ে যারাই গোজামিলের জড়িয়ে গেছে, গোজামিলের পথে মানুষকে ডাকছে, সবটাই কিসের অভাবে? হ্যাঁ, সবটাই এই তাকওয়ার। যদি তাকওয়াল্লাহ থাকতো তাহলে সামান্য অর্থের বিনিময়ে মন গড়া ফতোয়া দিত না, সামান্য অর্থের বিনিময়ে কেউ কাদিয়ানি হয়ে যেত না, কেউ আরো অমুক অমুক পথে যেত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বিস্তারিত উপদেশ দিলেন, বললেন, জেনে রাখো, মাই ইয়াইশ মিনকুম বাদি, আমার সাথে এখন আছো তোমরা, কোনো দ্বিমত নাই, কোনো মতভেদ নাই, কোনো মতবিরোধ নাই, কিন্তু মাই ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার চলে যাওয়ার পরে যারা তোমরা বেঁচে থাকবে ইসলামে অনেক মতভেদ দেখতে পাবে। ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অনেক মতভেদ দেখতে পাবে, খালি মতভেদ বলেন নাই, ইখতিলাফ মতভেদ বলেছেন, তার সাথে আরেকটা শব্দ যোগ করলেন কাসীরা, অনেক মতভেদ দেখতে পাবে, একটা কে দুটো না, অসংখ্য মতভেদ দেখতে পাবে। কেন এই কথা বললেন? এই কথা তো এজন্যই বললেন যে তাহলে মতভেদ হওয়াটা সম্ভব না অসম্ভব? সম্ভব হবে, তার ভবিষ্যৎবাণী এক প্রকার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গেলেন। কারণ কোরআনেও যেমন বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ঠিক একই ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ভবিষ্যৎবাণী করে গেলেন মতভেদ হবে, কিন্তু এই ভবিষ্যৎবাণী করেই খালি বিপদে ফেলে গেলেন এমন না, তিনি আবার সমাধানটাও দিয়ে গেলেন। মতভেদ দেখলে, মতভেদপূর্ণ পরিবেশে পৌঁছে গেলে আপনি কোন দিকে যাবেন, কোন সুন্নাহ অনুসরণ করবেন, কোন তরিকায় যাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও স্পষ্ট করেছেন। কিয়ামতের কঠিন দিনে কার স্টিমারে উঠে আপনি পার হয়ে যাবেন, হ্যাঁ, এটাও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাম জানিয়ে দিয়েছেন। কার স্টিমার বুঝেছেন তো? হ্যাঁ, সবাই ঘোষণা দিচ্ছে কিয়ামতের দিন কি থাকবে, তাদের স্টিমার থাকবে, দুনিয়ার জীবনে মরিদ হলে আপনাকে ডেকে স্টিমারে তুলে নিয়ে কোন সিরাত পার করে কই নিয়ে যাবে, হ্যাঁ, জান্নাত কারো বাবার না, হ্যাঁ, জান্নাত কারো বাবার না, যে নিয়ে যেতে চাইলেই নিয়ে যেতে পারবে, আগে নিজে যা তারপর অন্যের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার পরে যারা বেঁচে থাকবে অনেক মতভেদ দেখবে, ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি আল খুলাফা আর রাশিদিন আল মাহদি, ওই মতভেদ থেকে মুক্তির পথ হলো, মতভেদ থেকে নিজেকে রক্ষা করার পথ হলো, ওই মতভেদপূর্ণ পরিবেশে
বাঁচার পথ হলো একটাই, আলাইকুম বিসুন্নতি ও সুন্নতি আল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের জন্য ফরজ আমার সুন্নাকে এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাকে তোমরা আঁকড়ে ধরবে। এটাই হলো মতভেদপূর্ণ বিষয়ে সালাফদের মানহাজ। তাহলে এই মানহাজও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট করে দিয়েছেন। এক হলো মতভেদ অবশ্যই হবে, দ্বিতীয় হলো ওই মতবিরোধপূর্ণ পরিবেশে মতবিরোধপূর্ণ বিষয়ে আমার অবস্থানটা কি হতে পারে। বহু মুফতি আপনাকে ডাকবে, বহু মুজাদ্দিদ আপনাকে ডাকবে, বহু ফজিলত আপনাকে শোনাবে, কিন্তু মনে রাখবেন কোনোটাই আপনার জন্য সমাধান নয়। আপনার জন্য সমাধান হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ। কত স্পষ্ট করেছেন দেখুন, দুটো বিষয় উল্লেখ করেছেন। প্রথম বললেন যে মতভেদ হবে, দ্বিতীয় বিষয়ে বললেন মতভেদের সমাধানের জন্য আমাকে আল্লাহ রাসূলের এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, সেই সাথে আমাকে সতর্ক সাবধান হতে হবে, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা সতর্ক সাবধান হও, ইসলামের নামে নতুন নতুন অনেক কিছুর আবিষ্কার হবে, সেগুলি থেকে বিরত থাকতে হবে। প্রিয় ভাইরা, একটি প্রশ্ন আসতে পারে, কেন মতবিরোধপূর্ণ পরিবেশে আসবো? আজকে ইমামগণ, প্রসিদ্ধ ইমামগণ, সেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলি, ইমাম মালিক বলি, ইমাম শাফেই বলি, ইমাম আহমদ বিন হাম্বল বলি, তারা এত বড় মানুষ থাকা সত্ত্বেও, এত বড় মানুষ হওয়া সত্ত্বেও কেন এত মতবিরোধ, কারণটা কি? জবাব ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটি ছোট্ট কিতাব, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি এটি আলেম ওলামাদেরও জানা দরকার এবং আম জনতারও এই কিতাবটি পড়া দরকার। এটি হলো নাম হচ্ছে রাফউল মালাম আনিল আইম্মা আল আ'লাম, যারা বিশিষ্ট ইমাম ইসলামী স্কলার তাদের ক্ষেত্রে দোষারোপ না করা। আমরা অনেক সময় বলি স্পষ্ট হাদিস এটা বলেছে, কোরআন এটা বলেছে, তাহলে অমুক ইমাম কেন এটা বললেন, কেন এটা করলেন, খুব সহজে আমরা দোষারোপ করার চেষ্টা করি। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই গ্রন্থে তিনি অত্যন্ত সুন্দরভাবে বলেছেন যে আজকে কেন আমরা দোষারোপ করছি, এই দোষারোপ কখনোই করা উচিত নয়। একটু ভাবা দরকার যে বিশেষ করে সেই প্রসিদ্ধ ইমামগণ কখনো তারা স্পষ্টভাবে জেনে বুঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত পথে তারা চলে গেছেন, এটি কখনোই হতে পারে, কখনোই হতে পারে। আপনি যখন এই বিষয়টা বুঝবেন, এই বিষয়টা জানবেন, তখন আপনি বিশেষ করে ওই প্রসিদ্ধ ইমামদেরকে কখনো আপনি কটাক্ষ করতে পারবেন না, কখনো আপনি তাদেরকে খারাপ দৃষ্টিতে ভাবার চিন্তা করতে পারবেন না। তিনি বলেন যে এখানে কয়েকটি জিনিস মনে রাখতে হবে। মূল গুরুত্বপূর্ণ বিষয় হলো আযামু ইতিকাদিহি আন্নান নাবিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, কোন ইমাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, এটা জানে, এরপরেও তিনি ভিন্ন পথে চলেছেন, ভিন্ন ফতোয়া দিয়েছেন, এমনটা কখনো হতে পারে না। আযামু ইতিকাদিহি ইরাদাতু তিলকাল মাসআলা বিযালিকাল কাউল ওয়া আযাম ওয়া ইতিকাদুহু আন্না যালিকাল হুকুম আল মানসুখ, অথবা এমন হতে পারে তিনি জেনেছেন এই মর্মে হাদিস রয়েছে, কিন্তু তিনি বুঝেছেন এটা হয়তো রহিত হয়ে গেছে, তাই তিনি ভিন্ন পন্থা বা ভিন্ন পথ অবলম্বন করেছেন। কেউ আবার বলতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদের মতো ছোট মানুষেরা এই যুগে পাচ্ছি,
আর সেই যুগে বড় বড় ইমামগণ পাননি, এটা কেমন কথা? এটা কি বিশ্বাস করা যায় নাকি? ইসলামের সব বিষয়গুলি মাত্র একজন মানুষ জানেন পরিপূর্ণভাবে, শতভাগ, দ্বিতীয় কেউ শতভাগ জানেন না। কে জানেন একজন? তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি মনে রাখবেন, ইসলামের সব বিষয়গুলি শতভাগ একজন মাত্র মানুষ জানেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দ্বিতীয় কোনো ব্যক্তি নেই যিনি শতভাগ জানেন। সবারই কিছু না কিছু জানার গ্যাপ আছে, সবারই আছে। আজকে কেন? সেই যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সময়ে মক্কায় যারা সর্বপ্রথমের দিকে ইসলাম গ্রহণ করে গোটা জীবনটা পেয়েছেন, তাদের ক্ষেত্রেও দেখুন কিছু না কিছু গ্যাপ আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার থেকে সহিভাবে প্রমাণিত, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, তার কাছে একজন মহিলা মানুষ, দাদি, দাদির মিরাসে ওয়ারিসি সম্পদে অংশ আছে কিনা প্রশ্ন রাখলেন। তিনি বললেন, আমি আল্লাহর কিতাবে পাচ্ছি না, আল্লাহ রাসূলের হাদিসে পাচ্ছি না, তবে মানুষদেরকে জিজ্ঞাসা করব, যাদের সাথে বাচ্চারা আছে বাচ্চাদেরকে সাথে রাখবে, বাচ্চাদেরকে সাথে রাখলে তারা একটু আদবও শিখবে আর কিছু বুঝারও চেষ্টা করবে এবং বিশৃঙ্খলা হবে না। বাচ্চাদেরকে বের করে দেওয়ার কথা আমরা বলবো না, আমরা বলবো বাচ্চা আসুক, অসুবিধা নাই, কিন্তু বাচ্চাকে সাথে রাখতে হবে। বাচ্চাকে যদি ছেড়ে দেন তাহলে তো বাচ্চার মতো করবেই, তারা দুষ্টামি করবে, এটা স্বাভাবিক। তাই মা বোনদেরকেও বলবো, আপনাদের সাথেও যদি বাচ্চা থাকে আপনারাও বাচ্চাকে কাছে রাখুন, আর এখানে যারা আছেন তাদের কাছেও বাচ্চা থাকলে তাদেরকে কাছে রাখুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি কি করি, আমি আল্লাহর কিতাবে পাচ্ছি না, রাসূলের সুন্নায় পাচ্ছি না, ওয়ালাকিন আসআলুন নাস, তাহলে আমি একটু মানুষকে জিজ্ঞাসা করে দেখি কারো জানা আছে কি না এই বিষয়ে। ফাসআলান নাস ফাকালাল মুগীরা বিন শুআবা ওয়া মুহাম্মদ ইবনু মাসলামা, সাথে সাথে জিজ্ঞাসা করলেই সাহাবী মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুহাম্মদ বিন মাসলামা, তারা বললেন যে দাদিরও অধিকার রয়েছে, এক ষষ্ঠাংশ দাদিরও হক রয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি এটি শোনার পরে বললেন যে এই জিনিসটি আমার জানা ছিল না। আল্লাহ, পুরুষের মাঝে সর্বপ্রথম, বয়োজ্যেষ্ঠ পুরুষদের মধ্যে সর্বপ্রথম কে ইসলাম গ্রহণ করেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সারা জীবন সব সময় ছিলেন। যে কঠিন হিজরতের মুহূর্তে সাথে কেউ ছিল না তখনও কে ছিলেন? তাহলে সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুরও যদি কোনো ছুটে যেতে পারে, তাহলে পরবর্তী কোনো ইমামের ছুটে যেতে পারে না? অবশ্যই ছুটে যেতে পারে। সুতরাং কখনো এই ধরনের কাউকে শক্তভাবে দোষারোপ করা উচিত না। আপনাকে তো বলা হয়নি যিনি বলছেন যে ভুল ফতোয়া দিয়েছেন তার অন্ধ অনুসরণ করেন, জেনে শুনে আপনি কেন অন্ধ অনুসরণ করবেন? যেমন আপনি জেনে শুনে তার অন্ধ অনুসরণ করতে পারেন না, তেমনি ভাবে আপনি তাকে বিভিন্নভাবে কটাক্ষ গালিগালাজ করতে পারেন না। আসুন, দ্বিতীয় খলিফা কে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার বিষয়ে অনেকগুলি বর্ণনা এসেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, এক সাহাবী তিনি এসে তার কাছে অনুমতি চাইলেন, হাদিস সহিহ মুসলিমের, তিনি গেটে এসে বাইরে থেকে অনুমতি চাইলেন। অনুমতি চাইলেন মানে সালাম দিলেন, একবার দুইবার তিনবার সালাম দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু চাচ্ছিলেন সালাম একটু বাড়তে থাকুক, মানে সালাম মানে কি? দোয়া। সালাম মানে শান্তির দোয়া, তো একটু বাড়তে থাকুক, আমি একটু বেশি দোয়া পাবো।
তো বেচারা তিনবার পর্যন্ত সালাম দিয়ে কোনো যখন অনুমতি পেলেন না, আওয়াজ পেলেন না, চলে গেলেন। তিনি চলে যেতেই ওমর রাদিয়াল্লাহু আনহু বের হলেন, কে তুমি কেন চলে যাচ্ছ? আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু, কেন চলে যাচ্ছ? তিনি বললেন, আমি শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কারো কাছে অনুমতি চায় ফালিউসাল্লিম সালাসা, তিনবার সালাম দিবে, যদি কোনো জবাব না চা পায় ফালিয়ারজিউ, সে যেন ফিরে চলে আসে। তাই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী আপনাকে তিনবার সালাম দিয়েছি, কোনো জবাব পাইনি, তাই আমি ফিরে চলে যাচ্ছি। ওমর রাদিয়াল্লাহু আনহু তো খুব নরম মানুষ, তাই না? হ্যাঁ, তিনি রেগে গেলেন, তুমি বলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অনুমতি চাইলে তিনবার সালাম দিতে হবে, জবাব না পেলে ফিরে যাবে, কে বললো তোমাকে, কোথায় পেয়েছো তুমি এই কথা? রেগে গেলেন, কারণ রাসূল সাল্লামের নাম দিয়ে যখন বলেছে তখন তিনি রেগে গেলেন। বললেন, জেনে রাখো তুমি আমাকে সাক্ষ্য প্রমাণ দাও, আরো কে শুনেছে রাসূল সাল্লামের কাছে এই কথা, না হলে তোমার শাস্তি আমি দিব। কঠিনভাবে শাসালেন, ঘোষণা দিয়ে দিলেন, তোমাকে শাস্তি দিব। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ঠিক আছে আমাকে একটু সুযোগ দিন। অনুমতি নিয়েই তিনি বাইরে গেলেন, বাইরে গিয়ে দেখছেন কয়েকজন সাহাবী তারা একসাথে বসে আলোচনা করছেন। সেখানে গিয়ে তিনি বললেন, বসলেনও না তিনি দাঁড়িয়ে বললেন, কারণ কি, ওমর রাদিয়াল্লাহু আনহুর ধমক কি, জবাব না দিতে পারলে তো শাস্তি আছে। তিনি বললেন, আমার বসার সুযোগ নাই, আপনাকে জিজ্ঞাসা করছি কেউ জানেন কি না এই হাদিস, আমি আল্লাহ রাসূল সাল্লামের কাছে শুনেছি, অনুমতি চাইলে তিনবার সালাম দিবে, যদি জবাব না পায় ফিরে যাবে, কেউ কি আছেন আপনারা জানেন রাসূল সাল্লামের কাছে এটা শুনেছেন? সেখান থেকে দুই একজন বলে ফেললেন যে হ্যাঁ আমরা শুনেছি। তাদেরকে নিয়ে আসলেন, নিয়ে এসে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে সাক্ষী দিলেন, প্রমাণ দিলেন যে আমি আবু মুসা আশআরী শুধু একাই শুনিনি, আমার সাথে ইনারাও শুনেছেন, ওনারাও প্রমাণ রয়েছেন। তারা যখন প্রমাণ দিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু দুটো কথা বললেন। প্রথম তিনি বললেন, জেনে রাখো আবু মুসা আশআরী, তোমাকে আমি কখনো মিথ্যাবাদী বলছি না, কিন্তু তুমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে বলেছো, এটাকে প্রমাণ ছাড়া আমি মেনে নিতে পারছি না। তাহলে হাদিস সহিহ শরীফের গুরুত্ব শুধু খালি আজকে নয়, সেই খোলাফায়ে রাশিদিনের যুগেও এই গুরুত্ব ছিল, রাসূল সাল্লামের নাম দিয়ে বললেই মেনে নিতেন না, তারা সাক্ষী খুঁজতেন। দ্বিতীয় বললেন, জেনে রাখো আফসোস, এই হাদিস তোমরা শুনেছ ঠিকই, আমি মেনে নিলাম, কিন্তু আফসোস আমি শুনতে পারি না। মানে কি, তার জানার বাইরে ছিল। ব্যাখ্যা দিলেন, কি সমস্যা ছিল, সমস্যা ছিল ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববী থেকে একটু দূরে বসবাস করতেন, তার আরেক বন্ধুর সাথে চুক্তি হয়েছিল, দুজনে ব্যবসা করতেন, একদিন ব্যবসায় একজন সময় দিবে, আরেকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সারা দিন থাকবে, ইনি সারা দিন থেকে যা শুনবেন এটা গিয়ে আবার ওনাকে বলবেন, পরের দিন আবার উনি রাসূল সাল্লামের কাছে থাকবেন, আর ইনি ব্যবসায় সময় দেবেন। এভাবে তাদের দুজনের পালাক্রমে এভাবেই করতেন। তাই ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হতে পারে কোন দিন আমার ছুটে গেছে আর সেটা গ্যাপও পূরণ হয়নি, তাই আমারও এই হাদিস জানা ছিল না। এই ধরনের অনেক কয়েকটা উদাহরণ রয়েছে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি। তাহলে এখন লক্ষ্য করুন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তির যদি গ্যাপ হতে পারে, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তির যদি গ্যাপ হতে পারে, তাহলে অন্য ব্যক্তিদের গ্যাপ হওয়া তো অসম্ভব না সম্ভব, আরো সম্ভব। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই ধরনের অনেক দৃষ্টান্ত নিয়ে এসে তিনি বোঝাচ্ছেন যে সুতরাং সেই প্রসিদ্ধ ইমামদেরকে এইভাবে কখনো কটাক্ষ করে বিভিন্ন অপবাদ দেওয়া কখনো কারো উচিত নয়। সেই ইমাম তারা আমাদের পূর্বের মানুষ, আমাদের পূর্বসূরী, তাদের ইসলামে যে অবদান রয়েছে এ কারণে আমরা তাদের প্রতি শ্রদ্ধার দৃষ্টিতে তাদেরকে দেখব, তাদের কাছে যতটুকু কোরআন এবং সুন্নাহ অনুযায়ী পাবো
সেটা আমার আলহামদুলিল্লাহ গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কত শক্ত করে বলেছেন, আমার কোনো কথা যদি আল্লাহর কথার বিপরীত হয়, রাসূলের কথা বিপরীত হয়, ফাদরিবুহু আলাল হায়, তোমরা এটাকে দেওয়ালে ছুঁড়ে মারো, আল্লাহর কথা রাসূলের কথা গ্রহণ করো, সুবহানাল্লাহ। এর চেয়ে কি আর স্পষ্ট হতে পারে? একইভাবে ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, একইভাবে ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, আমি মানুষ, আমার ভুল হতে পারে, আমার কথাগুলিকে অন্ধের মতো তোমরা মেনে নিও না, এগুলিকে যাচাই করে দেখো, যদি কিতাব সুন্নাহর সাথে মিলে যায় তাহলে গ্রহণ করো, যদি না মিলে তাহলে মানুষ হিসাবে ভুল করতে পারি, সেটাকে ছেড়ে দাও। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি শুধু তার জীবদ্দশায় নয়, অগ্রিম তার মৃত্যুর পরেও যদি তার কোনো কথাতে কেউ ভুল পেয়ে থাকে, সেটাও জীবদ্দশায় তিনি ঘোষণা দিয়ে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিপরীত যদি কেউ পেয়ে থাকে তাহলে আমারটাকে ছুরি মেরে সেটাকেই তোমরা গ্রহণ করো। এটাই হচ্ছে তাদের মানহাজ, এটাই হলো তাদের পদ্ধতি। তারা কখনোই অন্ধ অনুসরণের জন্য বলেননি, তারা কিতাব এবং সুন্নাহর আলোকেই বলেছেন। ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ তিনি কি বলেন? তিনি বলেন, তোমরা আমারও অন্ধ অনুসরণ করো না, ইমাম আউজাইরও করো না, অমুকেরও করো না, ওয়ালাকিন খুযু মিন হাইতু আখাযনা, বরং তোমরা গ্রহণ করো আমরা যেখান থেকে গ্রহণ করেছি, আমরা গ্রহণ করেছি কিতাব এবং সুন্নাহ থেকে, তোমরাও গ্রহণ করো সেখান থেকে, কারো তোমরা অন্ধ অনুসরণ করো না। প্রিয় ভাই আমার, সুতরাং মতবিরোধ কেন হবে এই প্রশ্ন রাখার সুযোগ নাই। কেন কোনো ইমাম ভুল ফতোয়া দিলেন, কেন তিনি হাদিস স্পষ্ট থাকা সত্ত্বেও উল্টা ফতোয়া দিলেন, এটি আর বলার সুযোগ নেই। দিতে পারে, হতে পারে, যার যতটুকু জানার সুযোগ হয়েছে ততটুকু জেনেছেন, সে অনুযায়ী তারা চেষ্টা করেছেন, আমরা এই জন্য তাদের চেষ্টার জন্য আমরা দোয়া করব, কিন্তু কখনো কাউকে কটাক্ষ করে কিছু বলবো না। আর মতবিরোধপূর্ণ মাসআলায় আমাদের সমাধান হলো, মানহাজুল সালাফদের যখনই কোরআন এবং সুন্নাহর সঠিক দলিল পেয়ে যাবে তখনই আর বিলম্ব নয় কোরআন সুন্নাহর দলিলকেই আঁকড়ে ধরবে। কিভাবে সেটা একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি। চলছে কোন মাস? হিজরি বর্ষ অনুযায়ী রবিউল আউয়াল মাস। আজকে হলো 23 তারিখ, মাত্র 11 দিন আগেই কি ছিল? কত রবিউল আউয়াল? 12ই রবিউল আউয়াল। 12ই রবিউল আউয়ালের কি আশ্চর্য বিষয় লক্ষ্য করুন, 12ই রবিউল আউয়ালকে এক শ্রেণীর মানুষেরা খালি ঈদ না, কি সকল ঈদের সেরা ঈদ হিসেবে পালন করে না, খালি ঈদ না, সকল ঈদের সেরা ঈদ হিসেবে। সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো, 12ই রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস না মৃত্যু দিবস? হ্যাঁ, জন্মদিবস না, তাহলে কি পালন করে তারা? মৃত্যু দিবস নাকি? যারা ঈদে মিলাদুন্নবী পালন করে তারা মৃত্যু দিবস পালন করে? তারা জন্মদিবস পালন। নির্ভরযোগ্য তথ্য প্রমাণের আলোকে 12ই রবিউল আউয়াল কখনো ঐক্যমতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস নয়। কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 3 তারিখ, কেউ বলেছেন 5 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 9, কেউ বলেছেন 10, কেউ বলেছেন 11, কেউ বলেছেন 12, কিন্তু ঐক্যমতে কখনোই 12 তারিখ জন্মদিবস নয়। কিন্তু নির্ভরযোগ্য তথ্যের আলোকে ঐক্যমতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবস কত? 12ই রবিউল আউয়াল। এটি ঐক্যমত এবং নির্ভরযোগ্য। হিজরি 11, মাস হলো রবিউল আউয়াল, তারিখ হলো 12, দিন হলো সোমবার সকাল, ওয়াক্ত দোহা 8 থেকে 9টার দিকের সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, যা প্রমাণিত কোরআন এবং সুন্নাহ। কিন্তু আশ্চর্যের বিষয়টা হলো,
এই 12ই রবিউল আউয়ালকে জন্মদিবস হিসাবে যারা পালন করে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকে স্বীকার করে না। তারা বলে তিনি কি আয়াতুন নবী, তিনি এখনো জীবিতই আছেন, মৃত্যুবরণ করেননি, এই ভ্রান্ত জঘন্য বিশ্বাস করে। অথচ এই দিনটিতে কি ঘটেছিল, এইবারই রবিউল আউয়ালে সোমবার, যা সহিহুল বুখারীর হাদিসে স্পষ্ট এসেছে, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, তিনি যেটাকে নিজের জন্য গর্বের বা আনন্দের বিষয় হিসেবে প্রকাশ করেন, যে আমার ঘরেই, আমার বাড়িতেই, আমার কোলে মাথা রেখেই এই 12ই রবিউল আউয়ালে এই সোমবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। বিস্তারিত আলোচনা যেগুলি বলার সুযোগ নেই, সময় নেই আমাদের হাতে। যখন এই দিনটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিলেন, এখানে কয়েকটি শিক্ষণীয় বিষয় রয়েছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মদিনার পরিবেশে দুটি দিন হলো সবচেয়ে ঐতিহাসিক দিন, একটি হলো আনন্দের দিন, গোটা মদিনার মানুষের জন্য এমন আনন্দের দ্বিতীয় কোনো দিন নেই। সেই দিনটি কোনটি? যেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে পাড়ি জমান, ওই দিনটি হলো মদিনাবাসীদের জন্য সবচেয়ে আনন্দের আলোকিত দিন, এর চেয়ে আর বেশি আনন্দের দিন আমার জীবনে দেখিনি। দ্বিতীয় হলো, একটি হলো সবচেয়ে বেদনাদায়ক ব্যথার দিন, যেই দিনের চেয়ে আর বেদনাদায়ক দিন আমি কখনো দেখিনি, সেই দিনটি হলো এই 12ই রবিউল আউয়াল সোমবার, যেদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিদায় নিয়ে তার ইন্তেকালের অফাতের পরেই সাহাবীদের মাঝে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিল। কে কি বিশ্বাস করবে, কে কি মনে করবে, কোন কিনারা খুঁজে পাচ্ছেন না। এমনই পরিস্থিতিতে মসজিদে নববীতে ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গরম বক্তব্য দিতে শুরু করলেন। তিনি বললেন, ইন্না মিন্না রিজালান, আমাদের মাঝে কতক মানুষ যারা হলো মুনাফিক, তারা মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে। খেয়াল করুন, যারা বিশ্বাস করবে রাসূল সাল্লাম মৃত্যুবরণ করেছেন তাদেরকে কি বলে শাসালেন, বললেন মুনাফিক, এবং বললেন ওয়ালাকিন্নাহু গাবা কামা গাবা মূসা আন কওমি ইলা রাব্বিহি, বরং নবী সাল্লাম কখনো মৃত্যুবরণ করেননি, মূসা আলাইহিস সালাম যেমন তার কাউম থেকে কিছুদিন আড়ালে ছিলেন, সেই ধরনের তিনি কিছুদিনের জন্য আড়ালে চলে গেছেন। এই শক্ত ভাষণ দিতেছেন, তার এই শক্ত ভাষণ শুনে কারো তো কোনো প্রতিবাদ করার মতো সাহস নেই। খবর যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছে, তিনি ছুটে আসলেন, এসে মসজিদের ভিতরে ঢুকে ওই কোনায় হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর, কারোর সাথে কিচ্ছু কথা না বলে ডাইরেক্ট চলে গেলেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে। দেখলেন রাসূল সাল্লাম শুয়ে আছেন, লম্বা হয়ে চাদর দিয়ে ঢাকা রয়েছে, চেহারা থেকে চাদরটা তুললেন, তুলে দুই চোখের মাঝে চুমু খেলেন, চুমু খেয়ে তিনি বুঝতে পারলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেঁচে নেই। তিনি বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ তো দুইবার মৃত্যুবরণ করে না, একবারই করে, আর আপনি সেই মৃত্যুবরণ করেছেন। এরপর চাদর ঢেকে দিয়ে তিনি মসজিদে এসে মেম্বারের কাছে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে শাহাদা পাঠ করে তিনি বক্তব্য শুরু করলেন। বললেন, মান কানা ইয়াবুদুল্লাহ ফা ইন্নাল্লাহ হাইয়ুন, যে আল্লাহর ইবাদত করে জেনে রাখো আল্লাহ চিরজীবী রয়েছেন। ওমান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান কাদ মাত, আর যে মুহাম্মাদের ইবাদত করে জেনে রাখো মুহাম্মদ আর বেঁচে নেই, তিনি মৃত্যুবরণ করেছেন। এই বক্তব্য দেওয়ার পরেই তিনি আয়াত পাঠ করলেন, সূরা আল ইমরান 144 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল
আফা ইম্মাতা আও কুতিলাম কালাবতুম আলা আকাবিকুম। এই আয়াত যখন পাঠ করেন সহিহুল বুখারীর বর্ণনায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই আয়াত আবু বকর রাদিয়াল্লাহু আনহু পাঠ করছেন, তার সাথে সাথে সবাই যেন একইভাবে মুখ দিয়ে সেই আয়াতই উচ্চারণ করছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই আয়াত শোনার সাথে সাথে তিনি বলছেন যে পায়ের নিচে যেন আমি দাঁড়ানোর মতো মাটি খুঁজে পাচ্ছি না, মনে হয় আমি জ্ঞান হারিয়ে পড়ে যাব। আর সাথে সাথে তিনিও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে সেই আয়াত পাঠ করলেন এবং বললেন যে আয়াত আমারও জানা ছিল কিন্তু মনে হয় যেন এই আয়াত এখনই নাজিল হলো। এই বলে তিনিও একাত্মতা ঘোষণা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেঁচে নেই, তিনি কি করেছেন, ইন্তেকাল করেছেন, তার ওফা ঘটে গেছে। সব সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোরআন সুন্নাহর দলিলের মাধ্যমে তিনি যখন বললেন, সেই ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি সহ সবাই এক বাক্যে ঐক্যমত হলেন, একত্রতা ঘোষণা করলেন যে আজকে এই বারে রবিউল আউয়ালে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন, মৃত্যুবরণ করেছেন, আর জীবিত নেই। বলার উদ্দেশ্য হলো সাহাবিদের মাঝে ঐক্যমত ছিল না দ্বিমত ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয় নিয়ে মতবিরোধী ছিলেন না তারা, একমতে পৌঁছতে পারেননি। কিন্তু যখনই কোরআন সুন্নাহর দলিল দিয়ে সুন্দরভাবে বুঝালেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এরপরে কোনো সাহাবি কি দ্বিমত করলেন, কোনো সাহাবি দ্বিমত করেননি, সবাই নিজের ভুল স্বীকার করলেন। আবু উমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি সহ ভুল স্বীকার করে সবাই ঐক্যমত ফিরে আসলেন। তাহলে এখানে আমাদের কয়েকটি শিক্ষণীয়, প্রথম হলো আজকে যেই দিনটিতে ঈদে মিলাদুন্নবী জন্মবার্ষিকী হিসাবে আনন্দ উৎসব করছে, মূলত দিনটি হলো কিসের, দিনটি মৃত্যু দিবস। উচিত ছিল ব্যথা বেদনা প্রকাশ করা, কিন্তু ইসলামে জন্মদিবস পালনেরও সুযোগ নেই, মৃত্যু দিবস পালনেরও সুযোগ নেই। তাই সাহাবায়ে কেরাম জানা সত্ত্বেও কি বারোই রবিউল আউয়াল কখনো মৃত্যু দিবস পালন করেননি, তাই তারা এই ভ্রান্তিতে রয়েছে। বরং আমি এই ক্ষেত্রে অনেক সময় বলি আশ্চর্যের বিষয়, এই বারোই রবিউল আউয়ালে যেটি সহিহুল বুখারীর হাদিস, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু দুজনেই বর্ণনা করছেন, এবং বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে সহিহ বুখারীতে 7-8 জায়গায় নিয়ে এসেছেন। তারা বলছেন, ওয়ালাম্মা নাযালা বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবনের এই শেষ পর্যায়ে কঠিন অবস্থায় পৌঁছে গেলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা দিয়ে তার চাদর ছিল, চাদরটা একবার চেহারায় ঢেকে নিচ্ছেন, আবার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, চাদরটাকে সরিয়ে ফেলছেন, সরিয়ে ফেলে সেই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাতালাল্লাহু আল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুরা আমবিয়াইহিম ওয়া ইউহাযযিরু মা সানাউ, সহিহুল বুখারী হাদিস। তিনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই ইহুদ এবং খ্রিস্টানদেরকে ধ্বংস করে দিন। কি অপরাধ, অপরাধ হলো ইত্তাখাযু কুবুরা আমবিয়াইহিম মাসাজিদ, তারা তাদের নবীদের কবরগুলিকে সেজদার স্থান বানায় নিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইউহাযযিরু মা সানাউ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে সতর্ক করছেন ইহুদি খ্রিস্টানেরা যেই শিরকি জঘন্যতম কাজ করেছে সেটা থেকে তার উম্মাকে সতর্ক করছেন। দিনটি কবে, এই বারোই রবিউল আউয়াল। আজকে এই হাদিস যদি আজকে জনগণের সামনে আমরা ওপেন করি, প্রকাশ করে শিক্ষা দেই, তাহলে আমার বিশ্বাস যেই দিনটিতে তারা মৃত্যু জন্মদিবস পালন করে, মাজার পূজা আর কবর পূজার ব্যবসা জমজমাট করছে, অথচ ওই দিনটিতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর পূজা মাজার পূজার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্কবাণী এবং আল্লাহর বদ্দ ও লানতের ঘোষণা দিয়েছেন ওই দিনটিতে। দিনটি ছিল জীবনের সর্বশেষ দিন, তাই উচিত ছিল আজকে এই দিনে এই কর্মসূচি প্রয়োজন হওয়া, সকল মাজার কল্প পূজা বন্ধ করা, কিন্তু তা না করে বিভ্রান্তির কোন পর্যায়ে রয়েছে প্রিয় ভাই আমার সেদিকে নয়, ফিরে আসি এই বিষয়টিকে জানতে চাই। মাসআলা কোনো বিষয়ে মতবিরোধ হওয়াটা অসম্ভব নয়, সাহাবায়ে কেরামও মতবিরোধে পৌঁছে গেছেন, কিন্তু তাদের কাছে যখন স্পষ্ট কোরআন সুন্নাহর দলিল এসেছে
সাথে সাথে কোরআন সুন্নাহর কাছে আত্মসমর্পণ করেছেন, কারো কোনো কথার দিকে যাননি, বলেননি যে এতজন মানুষ বলেছে। হ্যাঁ, আমরা তো কি কথায় কথায় বলি না, এতজন মুফতি আছে, এতজন আলেম আছে, তারা এই করে এই বলে, বলি না সবসময়, অনেক সময় সেই দলিলেই দিই না, এইটি দলিল নয়, দলিল হলো কোরআন এবং সুন্নাহ। একজন যদি থাকে, তার কাছে যদি কোরআন এবং সুন্নাহ থাকে সঠিকভাবে, সেটাই হলো হক। গোটা দুনিয়াও যদি ভিন্ন দিকে থাকে, তাহলে সেটি কখনো হক হতে পারে না। সুতরাং বিরোধপূর্ণ বিষয়ে সালাফদের মানহাজ হলো কোরআন এবং সুন্নাহর স্পষ্ট দলিল যদি পাওয়া যায়, তাহলে সকল বিরোধ থেকে সরে এসে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, কোরআন এবং সুন্নাহর পথেই চলতে হবে। এটি হলো আমাদের করণীয়, এটি হলো আমাদের দায়িত্ব কর্তব্য। আর যদি এমন বিরোধপূর্ণ মাসআলা হয় যেখানে কোরআন এবং সুন্নাহর স্পষ্ট হয়তো দলিল নেই, তাহলে সেই ক্ষেত্রে ইজতিহাদের সুযোগ থাকতে পারে। সেখানে কেউ ইজতিহাদ করলে আপনার কাছে যদি তার বিষয়টা ভালো না লাগে, আপনি সেটি নাও মানতে পারেন, কিন্তু তাকে গালিগালাজ করা, কটাক্ষ করা, সেটি কখনোই উচিত হবে না। আমরা যেন এই সঠিক সালাফদের মানহাজে অবস্থান করতে পারি। আজকে আহলুল হাদিসদের মানহাজ হলো সেটাই, অবস্থান হলো সেটাই। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন।